ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাইরের কোন জেলা রে? সিধা বানায় ভাড়াবো আমরা, ডাক্তার মুরা দর্শন যখন আসবো না সিধা বানায় ফেলবো, সিধা এরকম পাট্টাঠির মতো সোজা হয়ে যাবা, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া না, ব্রাহ্মণবাড়িয়ার ওই অন্ধ মানুষগুলোকে বলে দিবার চাই আরেকবার, যদি নাশকতা বঙ্গবন্ধুর ভাস্কর বঙ্গবন্ধুর ছবিটা আঘাত করো তোমাদের হাত পা ভেঙে চোদ্দাত মাটির নিচে পুঁতে গাড়া হবে, চোদ্দাত মাটির নিচে পুঁতে গাড়া হবে। বিসমিল্লাহ রহমানুর রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, কাতার থেকে। তো আপনারা প্রিয় দেশবাসী কেমন আছেন? আজকে যে একটা বিশেষ লাইভে আসলাম সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে যে টুল করেছিল তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, যে ভিডিওটা বর্তমানে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। তো এই ভিডিওটা আমরা এতদিন আমরা পাইনি, এই ভিডিওটা উনি আগেই কথাগুলো মন্তব্য উনি করেছিলেন। তো উনি বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার উনি ডক্টর মুরাদ হাসান যদি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আসেন তাহলে প্রত্যেকটা মানুষের মানে সাইজ করে উনি ছেড়ে দেবেন, সাইজ করে ছেড়ে দেবেন। এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো কার্যক্রম হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়াবাসীদেরকে 14 হাত মাটির নিচে পুঁতে ফেলবেন, এই ধরনের কথাবার্তা উনি বলেছে। তার পরিপ্রেক্ষিতে আমি একটু কথা বলি, কারণ উনি জামালপুরের এমপি। তো আমি জামালপুরের পর অপশনটা আসতেছে, আপনারা সকলে লাইভটা একটু শেয়ার করবেন। বিষয়টা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মতো একটা জেলাকে উনি এরকমভাবে টোল করে বা কটূক্তি করে এত বড় অবমাননা করে, আমাদের দেশে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এত বড় একজন মন্ত্রী অলরেডি উপস্থিত থাকার পরও একজন সামান্য প্রতিমন্ত্রী কীভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে এত বড় একটা মিথ্যাচার করে বা একটা মানে একটা হুমকি স্বরূপ কথাবার্তা বলল, উনি কি জানতেন না সারা বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতার যুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ নিজের জীবনের বিনিময়ে কত হাজার হাজার মানুষ এই জীবনের বিনিময়ে আজকে যুদ্ধ করে শহীদের মর্যাদা পেয়েছে এবং সমস্ত বাংলাদেশের সবচেয়ে বেশি খেতাবপ্রাপ্ত এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, বাংলাদেশের সবচেয়ে বেশি আয়ের উৎস এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, বাংলাদেশের সমস্ত জেলার দিক দিয়ে চিন্তা করলে রেমিটেন্স দিক দিয়েও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রথম স্থান। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যেসব আয়ের উৎস আছে তার 80 মানে তার 10 ভাগের 1 ভাগ উৎস কিন্তু আমাদের জামালপুর জেলাতে নেই। আমরা কিন্তু অন্য জেলাকে টোল করতে বা তাকে ছোট করতে চাই না। যেই যুদ্ধে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা তো শহীদ একজন বীরশ্রেষ্ঠ সমাধি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আছে, এত কিছু থাকার পরও আমরা কিন্তু অহংকার করতেছি না। উনি যেভাবে বিতর্কিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে কথাগুলো বলেছে সত্যি এটা খুবই আমরা আঘাত পেয়েছি। আজকে এই যে ব্রাহ্মণবাড়িয়া বিষয়টা এটা আমরা সহজে মেনে নিতে পারলাম না, কারণ এটা নিয়ে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। উনি শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নয়, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে কুমিল্লার যে হিন্দুদের পূজার মূর্তির পায়ের উপর যে কোরআন শরীফ রেখে দিয়ে হয়েছিল সেই মুহূর্তে উনি একটা বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম ধর্ম 72 সংবিধানে ফিরে যাবে এবং ইসলাম ধর্ম উঠে দেবে। যেই মুহূর্তে কুমিল্লাটা এই ধরনের কথাটার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে একটা সাম্প্রতিক দাঙ্গা শুরু হয় সারা বাংলাদেশে এবং এটা ভারতও পর্যন্ত হয়েছে। উনি একটা সাময়িক মন্ত্রী হিসাবে কিন্তু বলতে পারতেন যে কুমিল্লার যে বিষয়টা হয়েছিল সেই বিষয়টা একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা, এটা আমরা সমাধান করবো, আপনারা কেউ ঠান্ডা মাথায় থাকেন বা আপনারা কেউ গণ্ডগোল করবেন না, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা আমরা তদন্ত করবো, আপনারা সবাই শান্ত মতো থাকেন, এই ধরনের কথা না বলে উনি একটা উস্কানিমূলক আমাদের ধর্মীয় বিষয় নিয়ে কথা বলে ফেলেছেন, বললেন যে রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দেবে, এটা নিয়ে সারা বাংলাদেশ একটা দাঙ্গা সৃষ্টি করেছে, সাম্প্রতিক দাঙ্গা, এবং হাজীগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা অনেক লোক কিন্তু মারা গিয়েছে, এটার দায়িত্ব এই মুরাদ হাসানকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে উনি একটা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে উনি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন উনি বিএনপির ছাত্রদল যুবদলের নেতাকর্মীদেরকে এত মায়ের মারতেন যেটা বলার বাহিরে, এবং এই কথা বললেন, এবং তৃতীয়বার বললেন যে প্রেসিডেন্ট কি জেনারেল এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছে এবং জেনারেল জিয়াউর রহমান বিসমিল্লা সংবিধান উল্লেখ করেছে, তাদের নাকি এখতিয়ার নেই, তারাও অবৈধ, তারা নাকি আর্মির অফিসারদের সংবিধান লেখার এখতিয়ার নেই। আমি সেই মূর্খ প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বলতে চাই, যারা যে সংবিধান জেনারেল এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংবিধানটা বিসমিল্লাহ রহমানুর রহিম অ্যাড করেছিলেন তখন কিন্তু উনি জেনারেল ছিলেন না, উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, আর একটা রাষ্ট্রপতি সংবিধান উলটপালট বা সংবিধান পরিবর্তন করার ক্ষমতা বাংলাদেশের রাষ্ট্রপতি রাখেন। দ্বিতীয় পিরিয়ডে যখন হোসেন মোহাম্মদ জেনারেল এরশাদ শাসকজন ছিলেন তখন উনি কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, তখন কিন্তু উনি জেনারেল ছিলেন না, উনি রাষ্ট্রপতি ছিলেন।
দেশের রাষ্ট্রপতির দায়িত্বে থেকে উনি সংবিধান পরিবর্তন করেছেন, এটা হচ্ছে উনি নিজে মানুষকে নিজে তো সম্মানিত না, আমি জানি না ওনার বাবা মা কোন ধরনের পাপ করেছে এমন একটা মন্ত্রীকে জন্ম দিয়ে কোটি কোটি মানুষ তাকে এত খারাপ খারাপ গালি দিচ্ছে। আমার মনে হয় ওর মাথায় তো চুল নাই, যদি আজকে চুল থাকতো তাহলে 100% ওর মাথার চুলগুলো ঝরে যেত মানুষের গালি শোনার জন্য। আমি এই যে জামালপুরের একজন প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির সাবেক মহাসচিব এবং দুইবারের সফল মন্ত্রী এবং আপনার ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার সাহেবকে নাকি উনি পিটিয়ে পিটিয়ে নাকি পানিতে ফেলাই দিয়েছে, কত বড় মিথ্যাবাদী এবং কত বড় একজন জঘন্যতম ব্যক্তি হলে এই ধরনের একজন সাবেক মন্ত্রী, এবং উনি আজ থেকে 23 বছর আগে উনি ইন্তেকাল করেছেন, একজন মৃত ব্যক্তির নামে এই ধরনের কুৎসিত কথা উনি বলতে পারেন? তা উনার চেয়েও কিন্তু সম্মানী ব্যক্তি এই জামালপুর 4 আসনে কিন্তু এক আসনে কিন্তু ছিলেন, উনার মতো তথ্যমন্ত্রী কিন্তু আরেকজন ছিলেন জামালপুরে, আবুল কালাম আজাদ, উনার চেয়ে হাই পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, যেটা শেখ সেলিমের উনার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়। এই ধরনের উনি তো প্রতিমন্ত্রী হওয়ার পরে আমি জানি না উনি কি তারপরে আরও যে ধরনের কথাবার্তা সংবিধানে এই পরিবর্তন করবে বিসমিল্লাহ উঠিয়ে দিবে, একজন প্রতিমন্ত্রীর কী কাজ, একটা প্রতিমন্ত্রী এই ধরনের কথা বলার সাহস কীভাবে পায়? উনার কথাবার্তা মনে হয় যে উনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন না, উনি সাবেক কোনো ডক্টর ছিলেন না, উনি সত্যিকার অর্থে একজন সন্ত্রাসী অথবা কোনো গুন্ডা বাহিনীর প্রধান ছিলেন। গুন্ডা বাহিনীর প্রধান না হলে একটা রাষ্ট্রের একটা মন্ত্রী এই ধরনের বাজে মন্তব্য করে কোনো ভাষণ দেওয়ার কোনো এখতিয়ার না, এবং সংবিধান বিরোধী। একটা রাষ্ট্রের মন্ত্রী সবসময় দেশের স্বার্থে পোলাইটলি কথা বলবে, ভদ্রত কথা বলে, কিন্তু উনার এই আচরণগুলো একটা এমন একটা অভদ্রতা প্রমাণ পেয়েছে, একটা অভদ্রতা প্রমাণ পেয়েছে। আজকে তার বাবা মা গালি শুনতেছে, আজকে তার জামালপুর, উনি যদি এত ভালো একটা মানুষ হতেন জামালপুরের মানুষরা সহ তাকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আজকে যে সালাম সাহেব আমাদের বিএনপির মহাসচিব সাবেক দুইবারের সফল মন্ত্রী আব্দুল সালাম তালুকদার সাহেবকে, জামালপুরের কৃতি সন্তান, একজন গর্বিত সন্তান, ওনাকে নিয়ে যে ভিতর কথা বলেছে সত্যি লজ্জাজনক। আজ পর্যন্ত কিন্তু জামাল তালুকদার সাহেব, আব্দুল সালাম তালুকদার সাহেবের বিরুদ্ধে কোনো অপপ্রচার হয়নি, কিন্তু উনিই সর্বপ্রথম করেছেন, অথচ উনি কিন্তু এলাকাতে অবাঞ্ছিত হয়েছেন। তাই আমি মনে করি, আমি আব্দুর এই মাননীয় মন্ত্রীকে বলবো, ওনাকে মাননীয় বলতে আমার ইচ্ছা নেই, তাও বলতে হয়, এই মাননীয় মন্ত্রীকে আমি বলতে চাই, মানুষ এলাকায় যারা সমাজে বাস করে, গর্বিত মানুষ যারা বীর তাদেরকে সম্মান দিতে শিখুন, গর্বিত মানুষকে বীরদেরকে সম্মান দিবেন, ওই সমাজে আরও একটা বীরের জন্ম হবে, কিন্তু আপনার মতো কাপুরুষ কোনোদিন জন্ম হবে না। কারণ আপনি একটা কাপুরুষের মতো মন্ত্রীর ক্ষমতায় পাওয়ার পরে আপনি উল্টাপাল্টা কথা বলে আপনি পাগল হয়ে গেছেন। আপনি মন্ত্রিত্ব পাওয়ারটা কী, মন্ত্রিত্ব কী, মন্ত্রিত্ব কী খুব পাওয়ারফুল একটা মানুষ, মন্ত্রীর দায়িত্বটা কি খুব পাওয়ারফুল? না, মন্ত্রী কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তি না, মন্ত্রী হচ্ছে একটা কঠিন, একটা দায়িত্বশীল, একটা পদবীর দায়িত্ব, মানে দায়িত্বশীল ব্যক্তি, কোনো ক্ষমতাবান ব্যক্তি না, ক্ষমতাবান হচ্ছে বাংলাদেশের সকল জনগণ, উৎস হচ্ছে জনগণ। আর যেই জনগণকে আপনারা মানে নিকৃষ্টভাবে তাদেরকে প্রতিহত করতেছেন, আজকে বাংলাদেশটা কোন জায়গায় যাচ্ছে আপনার এই ভাষণটা, আমি তো মনে করি আপনার পদত্যাগ না, বর্তমানে যে বাংলাদেশ সরকার আছে, রাষ্ট্রপতি, মহামাননীয় রাষ্ট্রপতি বা মহামান্য রাষ্ট্রপতি আছেন, তাদেরকে এই লোকটাকে যা মানে রাষ্ট্রদ্রোহী করে তাকে অ্যারেস্ট করে তাকে ক্রস মানে তাকে ফাঁসি দেওয়া উচিত এই ধরনের মন্ত্রীদেরকে। কারণ সে একটা রাষ্ট্রের থেকে একটা রাষ্ট্রের জেলাকে নিয়ে উনি বিতর্কিত করেছেন, ব্রাহ্মণের জেলাকে নিয়ে। আমার তো মনে হচ্ছে উনি বাংলাদেশের কোনো মন্ত্রী না, উনি কোনো অন্য কোনো বহিরাগত রাষ্ট্রের কোনো মানে একটা ধরনের মানে গুপ্ত মানে গোয়েন্দার কোনো এজেন্ট হিসাবে সে এখানে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করতেছে, নিজের দেশের খায়ে নিজের দেশের সংবিধান শপথ করে নিজের দেশের জেলার বিরুদ্ধে উনি অপপ্রচার করে এই ধরনের হুমকি উনি কীভাবে দেয়? উনি একটা মন্ত্রী হয়ে নিজের জেলার বিরুদ্ধে কীভাবে কথা বলে? আমি আজকে চ্যালেঞ্জ করে আপনাকে বলতে চাই, আমি জামালপুর, আমার অনেক আত্মীয় স্বজন আছে, জামালপুরকে আমি ছোট করতে চাই না, ওনার মতো এরকম ছোট নোংরা মন মানসিকতা আমার নেই। জামালপুর জেলা 7টা জেলা, ব্রাহ্মণবাড়িয়া তো হচ্ছে 9টা জেলা, জামালপুর হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটা অনেক বড়, ইকোনমিক দিয়েও অনেক হাই গ্রেড, ওনাদের চেয়ে আরও 70 গুণ বেশি উন্নত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। আজকে ব্রাহ্মণ আমরা তো জামালপুর জেলাকে ছোট করতে চাই না, শুধু আজকে এই লোকটার কারণে আজকে আমরা এখন জামালপুর বিষয়ে যদি আমরা কিছু কথা বলতে চাই এটা কোনো ভুল হবে না, তারপরে বললাম না, শুধু বলি যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যা আছে তা আপনারা জামালপুর জেলাতে তার কিচ্ছু নেই। আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা প্রবাসীরা আছে, যদি মনে করে যে প্রবাসীদের কাছে যেসব টাকা পয়সা, যত লক্ষ প্রবাসী বিদেশে থাকে, আপনাদের পুরো জামালপুর জেলাটা ইঞ্চি বাই ইঞ্চি কিনে নিতে পারবে, কোনো সরকারি অনুদান লাগবে না, কোনো বড় ব্যক্তি লাগবে, শুধু প্রবাসীরা আপনাদের জেলা কিনতে পারবে। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কত লক্ষ প্রবাসীরা এদেশে বাস করে, কত লক্ষ, বাংলাদেশে 25%, বাংলাদেশে 20% লোক এই ব্রাহ্মণবাড়িয়াতেই আছে। সেগুলো চিন্তা করে আপনার একটা বক্তব্য দেবেন, আপনি মন্ত্রী নামে একটা কলঙ্ক, আপনার মতো অযোগ্য মন্ত্রী আমার মনে হয় না আওয়ামী লীগের মতো কোনো ব্যক্তি আছে, এত প্রতিমন্ত্রী তো মানুষ চিনতই না। আজকে আপনার যে ভাষণগুলো, আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলে যে সুপার 5 হয়েছেন, অনেক পাওয়ার দেখাইতেছেন,
আপনি আপনি লজ্জা হওয়া উচিত বাংলাদেশের মানুষ আপনাকে কতটুকু ঘৃণা করে। আবার একটা কথা বলছেন কি এটা আবার আবার একটা বলছেন যে বাংলাদেশের সমস্ত মিডিয়াদেরকে উনি ধন্যবাদ জানিয়েছেন মিডিয়াদের কভারেজের কারণে উনি আন্তর্জাতিক পর্যায়ে ওনাকে সবাই চিনতে পারছে। আর আন্তর্জাতিক পর্যায়ে তো মানে চুর বাটপারও সবাই চিনে, খারাপ ব্যক্তিদের চিনে। আপনারা কি ভালো ব্যক্তি হিসেবে আপনাকে চিনেছে কেউ? না, আপনাকে একজন ক্রিমিনাল দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনাকে সারা বিশ্ব এখন আপনাকে চিনতেছে এবং গালি দিচ্ছে। সেই সেইটা কোনো সম্মানের না, সেটা হচ্ছে অসম্মানের। আপনার তো মরে যাওয়া উচিত। সারা বাংলাদেশের মানুষ আপনাকে অসম্মান করতেছে, নিজের জেলার মানুষ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আবার আরেকটা কথা কি বলেছেন আপনি, সারা বাংলাদেশের এই বাংলাদেশের মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই বাংলাদেশের মালিক, এই বাংলাদেশের মালিক কি ওনারা শেখ পরিবার? আর বাংলাদেশের যে 18 কোটি মানুষ ছিল তারা কি এদেশে ভাড়াটিয়া থাকে? আপনার মতো জঘন্যতম মন্ত্রী এই ধরনের মন্তব্য আপনি কিভাবে করতে পারেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো এই ধরনের কথা বলেছেন? শেখ মুজিবুর রহমান কি কখনো এই ধরনের কথা বলেছেন? এই রাষ্ট্রের মালিক আমরা, এই এই দেশের জনগণ কেউ না, আমরা এই দেশের মালিক আর কোনো লোক না, এই কথা বলেছেন? আপনি কেন দালালি চামচামি করে আজকে রাষ্ট্রের মধ্যে একটা সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য আপনার চেষ্টা করেছেন? আমি মাননীয় মন্ত্রীকে বলতে চাই, আপনি হুঁশিয়ার হয়ে যান। এই বাংলার মাটি কিন্তু আপনাকে আপনি কলঙ্কিত করে ফেলেছেন, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে যদি আর কোনোদিন কেউ কোনো টুল করেন তার প্রতিহত কোনো দাঁত বাংলা জবাব দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা এমন একটা জেলা, সেই জেলাতে বীরের জন্ম হয়েছে। এই যুদ্ধে অনেক লোক, বাংলাদেশের বেশিরভাগ লোক এই দেশে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে এবং মানুষ মারা গেছে বেশি এই দেশে। তা আমি আমি বলতে চাই বাংলাদেশের সরকারকে, এই ধরনের মন্ত্রীদেরকে আপনারা জুতাপিটা করে মন্ত্রিসভা থেকে বের করবেন। তো প্রিয় ভাইয়ার্স, সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।